মহাপ্রভু আমার যখন সুধাম নবদ্বীপের মাটিতে এলেন কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ সুন্দর ভগবান প্রতি যুগে যুগে এই পৃথিবীর মাটিতে নেমে আসেন তাই না মা মনে রাখবেন ভক্ত যেমন ভগবানকে ভালোবাসে ভগবানও কিন্তু তেমন ভক্তকে ভালোবাসে তাই তো বাবা ভক্ত যেমন ভগবানকে ভালোবাসে ভগবানও তেমন ভক্তকে ভালোবাসে আপনারা যেমন ভগবানের নাম শোনার জন্য নিজের ঘর সংসার ছেড়ে শত কাজ ছেড়ে দিয়ে আপনারা এখানে বসে আছেন ঠিক তত্রূপ ভগবান আপনাদের জন্য প্রতি যুগে যুগে আমাদের পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছে তাই না মা আর অবতীর্ণ হওয়ার তিনটি কারণ কারণ তিনটি কি শ্রীমদ ভাগবত গীতায় তিনটি কারণ বলে দিয়েছে বাবা ভগবানের অবতার হওয়ার তিনটি কারণ প্রথম কারণ হলো পরিত্রাণায় সাধনা অর্থাৎ পৃথিবীতে যারা ভক্ত আছে যারা সাধু আছে তাদেরকে রক্ষা করার জন্য দ্বিতীয় কারণ বিনাশায় চ দুষ্কৃতম অর্থাৎ পৃথিবীতে যারা পাপী আছে যারা দুষ্ট আছে তাদেরকে বিনাশ করার জন্য তৃতীয় কারণ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে অধর্মকে নাশ করে ধর্মকে স্থাপন করার জন্য প্রতি যুগে যুগে গৌরহরি পৃথিবীতে অবতীর্ণ হয়েছে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছে কিন্তু বাবা কলিযুগে মহাপ্রভু অবতার চৈতন্য অবতারটা হচ্ছে বড় ধন্য তাই না অবতারের মধ্যে শ্রেষ্ঠ অবতার হচ্ছে গোরা অবতার কেন বলুন তো ভগবান প্রতি যুগে যুগে সিংহাসনে রাজা হয়ে বসেছিলেন কোন যুগে পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে সবাইকে সবকিছু দিয়েছেন কিন্তু প্রেমটা কাউকে দেননি ভালোবাসাটা কাউকে দেননি সেই ভালোবাসাটা গৌরহরি কলিযুগে বিলিয়ে দিয়েছিলেন প্রত্যেকটা মানুষকে তাই না মা হরিনাম যখন করেছিলেন মহাপ্রভু কি কোনো জাতির বিচার করেছিলেন বাবা কোনো জাতির বিচার করেননি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হরিনাম বিলিয়েছিলেন মনে রাখবেন এখানে যে আপনারা বসে আছেন এখানে এক ব্রাহ্মণেরও যেমন দাম আছে ব্রাহ্মণেরও যেমন মূল্য আছে এক বৈষ্ণবেরও মূল্য আছে উঁচু জাতীয় মূল্য আছে এবং নিচু জাতিরও মূল্য আছে এখানে কিন্তু কেউ উঁচু নিচু নেই সবাই সমান কি গো মা তাই না হরি বল হরি বল এখানে এক ব্রাহ্মণের পাশে যদি চণ্ডালও বসে তবু কিন্তু সে ভক্ত কারণ এটা হলো সাধু সঙ্গ আমরা মানুষ সবাই হয়েছি মা কিন্তু মানুষের মতো মানুষ হতে পারলাম কজন তাই না মানুষের মতো মানুষ হতে হবে বলবেন কেন দেখবেন মা একটা ছোট্ট উদাহরণ দিই দেখবেন যেমন ধরুন সমুদ্রের জল নদীর জল গঙ্গার জল পুকুরের জল কলের জল কুয়োর জল আবার নর্দমাতে যে জলটা যাচ্ছে পচা জলটা যাচ্ছে সেটাকেও কিন্তু আমরা জল বলি কি গো মা বলি তো কলের জলটাও জল পুকুরের জলটা জল আবার নর্দমার জলটাও কিন্তু জল তাহলে এই যে সবগুলো জল বললাম তা সব জল আমাদের খাওয়া হয় মা খাওয়া হবে খাওয়া হবে জল হতে পারে কিন্তু সব জল আমাদের খাওয়া হয় না এই যেমন ধরুন আপনি যদি পুকুরের জল এখানে পুকুর আছে মা আছে আছে বেশ তাহলে একটু পরীক্ষা করে নেবেন এই যেমন ধরুন বাবা আপনি হয়তো পুকুরে গিয়ে এক বোতল পুকুরের জল ভরে নিলেন এখন এক বোতল পুকুরের জল ভরে এনে বেশ ভালো করে বোতলে ভরে বেশি দিন নয় আপনি আপনার বাড়িতে চার দিন রাখুন চার দিন পর যখন বোতলের ঢাকনাটা খুলবেন দেখবেন সেই পুকুরের জলে মা ছোট ছোট পোকা হয়ে যায় হয় না বাবা আবার দেখবেন খুব দুর্গন্ধ হয়ে যায় পচা দুর্গন্ধ হয়ে যায় ছোট ছোট পোকা হয় দুর্গন্ধ হয় কিন্তু মা গো আবার যদি আপনি গঙ্গাতে স্নান করতে যান তা গঙ্গার জল যদি একটা বোতলে ভরে নিয়ে আসেন তো সেই গঙ্গার জলটা আপনি আপনার বাড়িতে
দেন চার দিন নয় দশ বছর রেখে দেন, পাঁচ বছর রেখে দেন, চার বছর রেখে দেন। সত্যি করে বলুন তো, বিচার করে বলুন তো, গঙ্গার জলে কোনোদিন পোকা হয়েছে? গঙ্গা জলে তো পোকা হয় না, কিন্তু বিচার করলে ওই পুকুরের জলের থেকে গঙ্গার জলে নোংরাটা বেশি ভাসে, তাই না? পুকুরের জলে এমন কিছু নোংরা নয়, তার থেকে দ্বিগুণ নোংরা গঙ্গায়। যত প্লাস্টিক আছে, যত আবর্জনা আছে, দেখবেন গঙ্গার জলে ভাসছে, তবু গঙ্গা শুদ্ধ, কিন্তু পুকুরের জল শুদ্ধ নয়। গঙ্গার জলটাই গোবিন্দ সেবায় লাগে, কিন্তু পুকুরের জল গোবিন্দ সেবায় লাগে না। ঠিক তদ্রূপ কিছু কিছু মানুষের সঙ্গ করলে ওই পুকুরে জলের মতো আমাদের শরীরে অহংকারের পোকা হয়ে যায়, টাকা পয়সা বিষয় বাসনার দুর্গন্ধ হয়ে যায়। তাই তো বাবা, কিছু কিছু মানুষের সঙ্গ করলে, মানে আপনি ভক্ত অথচ আপনি অভক্তের সঙ্গ করছেন, তাহলে আপনি ভালো মানুষ হয়ে যদি কোনো অভক্তের সঙ্গ করেন, তাহলে আপনার শরীরে কি হবে? অহংকারের পোকা হবে না? টাকা পয়সার বিষয় বাসনার গন্ধ হয়ে যাবে? কিন্তু আপনি যদি কোনো ভক্তের সঙ্গ করেন, আপনি যদি কোনো সাধুর সঙ্গ করেন, তাহলে আপনার শরীরটা ওই গঙ্গা জলের মতো শুদ্ধ হয়ে যাবে। তাই ওই গঙ্গা জলের মতো শুদ্ধ করার জন্যই তো গৌর হরি এলেন বাবা আমাদের। হরি হরি বল। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে। মায়েদের বলছি, এই দুপুর বেলায় সেবা শান্তি ভালো হয়েছে তো? ভালো হয়েছে? তাহলে উলুধ্বনিটা কোথায় মা? আরো জোরে এবার দুটি বাহু তুলে করতালি দিয়ে, আমার গোরে লোরে
যাবেন সকলে ভক্তরা বলবেন বাবারা বলবেন কেমন এবারে কি হাতে তালি দিয়ে বলুন আমার সঙ্গে বলবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমাদের দশায় ভোতা কাটারির মতো হয়ে গেছে কি গো কাটারি জানেন তো কাটারি যে কাট কাটা হয় সেই কাটারি এই মনে করুন বাবা ধারালো কাটারি ধার করে নিয়ে এসেছে এখন বেশ ধার করা কাটারি যদি ব্যবহার না করে বাড়িতে এক বছর রেখে দেন এক বছর পর যখন কাটারিটা বের করবেন তা বলুন তো ধার থাকবে না ভোতা হয়ে যাবে ওই আমরাও ভোতা হয়ে গেছি এখন সকাল থেকে এত ধার হলো তবু ধার হলো না আপনাদের কি গো এতক্ষণ কীর্তন শুনছেন তবু ধার হলো না হলো না বেশ তাহলে আমি ধার করে দিয়ে যাবো কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনি ছিল জানাই বাধাই আপনি ছিল জানাই বাধাই আপনি ছিল ভগবানও এসেছিলেন সঙ্গে ভক্তরাও এসেছিলেন হরি বল হরি বল তা মহাপ্রভু আমাদের জন্য সবথেকে বড় ত্যাগটা কি করলেন জানেন মহাপ্রভু আমাদের মতো পতিতকে উদ্ধার করার জন্য সকলেই জানেন যে মাত্র ২৪ বছর বয়সে নিজের ঘর ছেড়ে নবদ্বীপ ছেড়ে নববধূ বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে নিজের মাকে কাঁদিয়ে গৌর হরি চলে গেলেন সন্ন্যাসী হয়ে কি বাবা তাই না আমাদের জন্য গৌর হরি কি না করলেন আচ্ছা বাবা আপনাদের মনে প্রশ্ন জাগে না মহাপ্রভু ছিলেন নবদ্বীপের এক পণ্ডিত এমন কোন শাস্ত্র নেই যে মহাপ্রভু অধ্যয়ন করেননি তাহলে এত বড় পণ্ডিত হয়ে পণ্ডিত কি এই আচার যে নিজের মাকে কাঁদিয়ে চলে যাবে কি গো পণ্ডিতের কি এই রীতি যে নিজের মাকে কাঁদিয়ে চলে যায় আগেই বলেছি যার মা কাঁদে তার জগৎ কাঁদে মা কাঁদানো ভালো নয় ভগবান নিজেই বললেন যে মা কাঁদানো ভালো নয় তাহলে ভগবান এখানে মাকে কাঁদালেন কেন আস্তে আস্তে ভগবান এখানে মাকে কাঁদালেন কেন তার কারণ হচ্ছে যেমন কর্ম তেমন ফল আমরা মনে করি যে মা গো আমরা সাধারণ মানুষ দুঃখ কষ্ট না জীবন প্রত্যেকটা যন্ত্রণা ব্যথা আমরা মানুষরা পাই তা ভগবানের মা তাকেও কষ্ট পেতে হলো কেন কি গো মা তাই না আমরা মর্ত্যধামে এসেছি মরতে মরতে নিজের কর্মের ফল ভোগ করতে তাহলে দুঃখ আমাদের হবে কষ্টটা আমাদের হবে যন্ত্রণা আমাদের হবে তা ভগবানেরও মায়েরও শান্তি নেই বাবা তারও দুঃখ তারও কষ্ট তারও যন্ত্রণা কেন যেমন কর্ম তেমন ফল আমরা যেমন নিজের কর্ম অনুযায়ী ফল ভোগ করি এখানে ভগবানের মা অর্থাৎ শচী ঠাকুরানী তিনিও কর্ম করেছিলেন বলে সেই কর্মের ফলটা ভোগ করছেন বাবা ওমা কথাতে আছে না যে পাপ কোনোদিন বাপকে ছাড়ে না কি গো তাই না আমরা মনে মনে ভাবি আরে বাবা এইটুকু পাপ করবো ভগবানকে আর দেখতে আসছে নাকি আমরা মনে মনে ভাবি না এইটুকু পাপে আর কি যায় আসে দেখবেন বড় বড় দোকানে চারিদিকে সিসি ক্যামেরা লাগানো আছে কি গো তাই না বড় বড় দোকানে সিসি ক্যামেরা থাকে যা করি ক্যামেরার মধ্যে ধরা পড়ে ঠিক সেরকম এখানেও ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের বিশ্বের কোনায় কোনায় ক্যামেরা লাগিয়ে রেখেছে যে যা করছেন ভগবান কিন্তু সেখানে বসে বসে সব দেখছে অর্থাৎ যে কেউ যদি ফাঁকি দেয় তো সে ফাঁকেই চলে যাবে কিন্তু তাহলে পাপ কোনোদিন বাপকে ছাড়ে না ভগবান রামচন্দ্রের কথা বলি রাম তো ছিলেন স্বয়ং
মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র স্বয়ং ভগবান নারায়ণের অংশ। তাহলে রামচন্দ্র আর ভগবানই যদি হবেন, মানে ভগবানের পিতা দশরথ, রামের পিতা দশরথ পুত্র শোকে মারা গেল কেন? এটাও তার কর্মের ফল কি বাবা, তাই না? রামচন্দ্রের পিতা দশরথ, রামের যখন বনবাস হয় তখন কিন্তু দশরথের মৃত্যু হয়েছিল পুত্র শোকে, অর্থাৎ ছেলের জন্য। ছেলে বনবাসে গেল, এই যন্ত্রণাটা সহ্য করতে না পারে পেরে পিতা দশরথের বাবা মৃত্যু হলো। তার কারণটা কি? এর পেছনে কারণ আছে। যখন রামচন্দ্রের জন্ম হয়নি, লক্ষণের জন্ম হয়নি, ভরতের জন্ম হয়নি, কোন ভাইয়ের যখন কোন জন্ম হয়নি, পিতা দশরথের যখন কোনো সন্তান হয়নি, একদিন পিতা দশরথ বনের মধ্যে গেলেন মৃগয়া করতে, মানে হরিণ শিকার করতে। তো পিতা দশরথ যখন বনের মধ্যে হরিণ শিকার করতে যাচ্ছেন না মা, ও মা আস্তে আস্তে, এত গল্প হচ্ছে কেন মা? আচ্ছা আপনারা যদি নিজেরাই গল্প করেন তো আমার সঙ্গে কে গল্প করবে? আমি একা হয়ে যাচ্ছি না? সবে তো আজকের দিনটা, তারপর চলে যাব, ভীষণ মন খারাপ করবে। জানি না আপনাদের মন খারাপ করবে কিনা, কিন্তু আমার খুব মন খারাপ করবে। কারণ এখানে যা ভালোবাসা পেয়েছি, কমিটি দাদা ভাইরে যা আদর আপ্যায়ন, বাবা কি বলবো, খাবারেরও তো তুলনা নেই। যেমন ভাবে ভালোভাবে যত্ন করে খাওয়াচ্ছে, আপনাদের সেবা ভালো হয়েছে, আমাদের তো খুবই ভালো হয়েছে, বলার নেই। হরি হরি বল। থাকারও সুবিধা আছে, থাকারও সুবিধা আছে, কোনো কিছুর অসুবিধা নেই। তা আমি তো ভুলবো না, আমি আমার এই জায়গাটাতে রাখবো, জানি না আপনারা ভুলে যাবেন কিনা। হরি হরি বল, মনে রাখবেন তো? বেশ, দেখবো কে কত মনে রাখে। হরি হরি বল। আজকের দিনটা পেয়েছি, তারপর চলে যাবো, আপনাদের চরণ পাবো না। হরি বল। আজকে কেউ কথা বলবেন না। তো পিতা দশরথ, রাজা দশরথ যখন বনের মধ্যে মৃগয়া করতে গেলেন, হরিণ শিকার করতে গেলেন, তো সেখানে একটা তপোবন ছিল, আর সেই বনের মধ্যে বাবা একজন মুনি ঋষি বাস করতেন, তার নাম কি ছিল? অন্ধমুনি। আর তার পুত্র ছিল সিন্ধুমুনি। অন্ধমুনি কেন? না চোখে অন্ধ ছিল। তো বাবা অন্ধমুনির স্ত্রীও কিন্তু অন্ধ ছিলেন, মানে স্বামী স্ত্রী দুজনেই অন্ধ, কিন্তু ছেলে এত ভালো যে মা বাবাকে যেখানে যায় কাঁধে করে চাপিয়ে নিয়ে যায়, এমন সন্তান পাওয়া যাবে বাবা? অন্ধমুনির পুত্র সিন্ধুমুনি যেখানে যায় নিজের বাবাকে কাঁধে করে চাপিয়ে নিয়ে যেত বাবা, অন্ধ বলে এত সেবা করেছে বাবা মাতা পিতা। হরি বল। তো ওই তপোবনে হঠাৎ অন্ধমুনি সিন্ধুমুনিকে বলছে, বাবা আমার বড় জল পিপাসা পেয়েছে, একটু জল এনে দে না বাবা। যেই না খোকাকে বলেছে একটু জল এনে দে, যেই না অন্ধমুনি বলেছে খোকা আমাকে একটু সরোবর থেকে জল এনে দে না বাবা, সিন্ধুমুনি বলে উঠলো, বাবা তুমি একটু অপেক্ষা করো, ওই বনির ভিতরে এক সরোবর আছে, ওই সরোবরে আমি কলসিতে করে এক কলসি জল নিয়ে আসবো, ওই কলসির জল তুমি এবং আমার মা দুজন পান করবে। তা সিন্ধুমুনি নিজের মাতা পিতার জন্য একটা ছোট্ট কলসি নিয়ে সরোবরে জল আনতে গেছে বাবা। এখন কলসিটা যখন সরোবরে ডোবাতে যাচ্ছে, মায়েদের বলছি দেখবেন যখন কলসি জলে ডোবানো হয় তখন একটা শব্দ হয় না, একটা শব্দ হয়। তা কলসি যখন জলে ডোবাতে যাবে হঠাৎ শব্দ উঠছে, আর এই শব্দটা রাজা দশরথ আড়াল থেকে শুনতে পেলেন। মনে মনে ভাবছে তাহলে নিশ্চয়ই কোনো হরিণ এসেছে, জল খাবার জন্য জলের পিপাসায় হয়তো কোনো হরিণ এই জলটাকে পান করছে। ভালোই হলো, আমাকে বেশি দূরে যেতে হলো না, বনের কাছেই হরিণ হয়ে যাবে, বনের কাছেই হরিণ শিকার করে নেব। তো রাজা দশরথ কিন্তু গাছের আড়ালে আছে, ভালো করে দেখলেন না যে ওটা হরিণ না মানুষ, দেখলেন না। ওই গাছের আড়ালে, বনের ভেতরে আড়ালে, ঝোপের মধ্যে ঠিক মতো বুঝতে না পেরে সঙ্গে সঙ্গে রাজা দশরথ ওটা হরিণ মনে করে সঙ্গে সঙ্গে বাণ প্রয়োগ করে, আর যে বাণটা
ছাড়লেন সেই বানটার নাম ছিল শব্দভেদী বান। শব্দভেদী বান, কোনো শব্দ হবে না, এমন একটা বান যেই না প্রয়োগ করেছে বান কিন্তু সোজাই সিদ্ধ মনের বুকে এসে লেগেছে। রাজা দশরথ ছুটে এসে বলছে, মনিবর বিশ্বাস করুন, আমি জানতাম না যে আপনি এক মনি ঋষি, আমি ভাবলাম হয়তো আপনি একটা হরিণ জল খেতে এসেছেন, আর আমি এসেছি হরিণ শিকার, আমি হরিণ মনে করি আপনার বুকে আঘাত লেগেছি, দয়া করে আপনি আমায় ক্ষমা করে দিন। সিন্ধু মুনি বলছে, মহারাজ দোষটা আপনার নয়, দোষটা আমার। কেন? আমি আপনাকে আঘাত করেছি অজ্ঞানে, কিন্তু আঘাত তো করেছি, একটা ব্রাহ্মণের বুকে আঘাত লেগেছে, ব্রহ্মহত্যা মহাপাপ মনে রাখবেন, একটা ব্রাহ্মণ বধ হলো, আঘাতটা আমি আপনাকে করেছি, কষ্টটা আমি করেছি, অপরাধটা আমি করেছি, ক্ষমা চাওয়া দরকার আমার, আর ঘুরিয়ে আপনি আমার কাছে ক্ষমা চেয়েছেন জানেন? কেন আমি ঘুরিয়ে ক্ষমা চেয়েছি জানেন? তার কারণ আছে। কি কারণ? কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। আপনি যেভাবে আমার বুকে বান ছুঁড়েছেন না, ঠিক এইভাবে বান আমি একটা পক্ষীর বুকে মেরেছিলাম। আগের জন্মে আমি ছিলাম এক রাজকুমার, রাজার সন্তান। যখন পাখিকে বনের মধ্যে মৃগয়া করতে গিয়ে দেখলাম একটা গাছের ডালে দুটো পাখি বসে আছে, কপোত আর কপতি। আমি ওই কপোতের সামনে কপোতের বুকে বান মেরেছিলাম, আর কপোতি আমাকে কপোত আমাকে অভিশাপ দিয়েছিল যে রাজকুমার, তোমার মনের মধ্যে যখন এতটুকু দয়া ময়া নেই, তুমি আমার সামনে একজন অসহায় যার কোনো দোষই নেই নির্দোষ পাখিকে এইভাবে যখন বধ করলে, পরের জন্মে তোমাকেও এইভাবেই মরতে হবে। হরি বল। তাই আমার বুকে আপনি বান মেরেছেন, দোষটা আপনার নয়, দোষটা আমার, কারণ আমিও সেরকম কর্ম করেছিলাম বলে এইভাবে আমাকে আজকে মরতে হচ্ছে। হরি হরি বল। এই সন্তানের চিৎকার শুনতে পেলেন পিতা অন্ধমণি। অন্ধমণি যেই না চিৎকার করে বলে উঠলেন, সিন্ধু ওরে তুই ছাড়া যে আর আমাদের কেউ নেই, ওরে আমি অন্ধ, তোর মা অন্ধ, দুজনেই অন্ধ, আমরা ভালো করে চলতে পারি না, এতদিন তুই ছিলি স্কুলে কাঁধে করে আমাদেরকে চাটিয়ে নিয়ে যেতিস, আজ আমাদের কে বাবা বলি ডাকবে? আর যখন আমার কেউ রইল না, পিতা দশরথকে, রাজা দশরথকে অভিশাপ দিয়ে বললেন, দশরথ তুমি যখন আমার সামনে এইভাবে আমার সন্তানকে বধ করলে, সিন্ধুমণিকে বধ করলে, আমি অন্ধমণি আমি তোমাকে অভিশাপ দিলাম, আমি যেমন আজকে পুত্র সখে মারা যাব, আজকে আমার মতো তোমারও দশা হবে, তোমারও একদিন পুত্র সখে মারা যাবে। শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তোমাকে একটা সত্যি কথা বলে যাই, আমি যে চোখে অন্ধ হয়েছি এই দোষটাও কিন্তু আমারও ছিল, অন্ধটারে এমনি এমনি হয়নি, দেখেছেন বাবা? অন্ধমণি বলছেন যে আমি অন্ধ হয়েছি তারও কারণ আছে, আগে
মায়ের জন্য আমার ঘরে এক সাধু এসেছিলেন, সন্ন্যাসী এসেছিলেন। তো আমার বাবা সে সাধুকে বাড়িতে দেখে আমন্ত্রণ করেছিলেন, আর আমি তখন ছোট ছিলাম। আমাকে বলেছিল, খোকা, ওই সাধুকে দেখে প্রণাম কর। কিন্তু আমি প্রণাম করিনি, বরং ব্যঙ্গ করেছিলাম, ঠাট্টা করেছিলাম। অনেকে আছে না বাবা, সাধুকে দেখে ঠাট্টা করে, ব্যঙ্গ করে, কোনোদিন করবেন না, ভুল করেও করবেন না। তা আমি যখন বাবার কথা মতো আমি যখন ব্যঙ্গ করছিলাম, বাবা এত করে বলল, ওরে প্রণাম কর, সাধুকে দেখলে প্রণাম করতে হয়। কিন্তু আমি প্রণাম করলাম না, কেন জানো? ওই সাধুর পায়ে গলিত কুষ্ঠ ব্যাধি রোগ ছিল, আর এত কুষ্ঠ ব্যাধি, পোকা ঝরছে বাবা। ওই পোকা দেখে, ওই পুঁজ রক্ত দেখে আমার আর ইচ্ছা হলো না যে আমি সাধুটাকে প্রণাম করি। মনের মধ্যে ঘৃণা হলো, কিন্তু বাবার আদেশ প্রণাম করতে হবে। তা কি করলাম জানো? আমি প্রণাম করেছিলাম, কিন্তু চোখটা বন্ধ করে প্রণাম করেছিলাম। যখন চোখ বন্ধ করে প্রণাম করেছিলাম, সেই সাধু আমাকে বর দিয়েছিল, তথাস্তু। তুমি যেমন চোখটা বন্ধ করে আমাকে প্রণাম করছো না, তোমার সারা জীবন চোখটা বন্ধই থেকে যাবে। তাই বল হরি বল হরি বল। তা আজ আমি হয়েছি অন্ধমণি, তাই অভিশাপ দিলাম, আমার যেমন পুত্র শোকে যন্ত্রণা পাচ্ছি, তুমিও পুত্র শোকে অকালে মারা যাবে। দশরথ বলছেন, হরি বল, আমি আপনার অভিশাপ মাথা পেতে নিলাম, কেন জানে? এটা অভিশাপ নয়, এটা আশীর্বাদ। কেন? কেউ অভিশাপকে কেউ কখনো আশীর্বাদ মনে করে? কেউ অভিশাপ দিলে কি আমরা খুশি হব? রাজা দশরথ সেদিন খুশি হলেন, কেন? তার কারণ আমার এখনো পর্যন্ত কোনো সন্তান নেই, আর আপনি অভিশাপ দিয়েছেন সন্তানের জন্য পুত্র শোকে মারা যাবে। তার মানে আমি বুঝতে পারলাম আমারও সন্তান হবে। আমার স্ত্রী আছে 750টা, 750টা স্ত্রীর মধ্যে তিনজন মুখ্য, কৈশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা, তিনটি স্ত্রী ছিল মুখ্য রানী। হরি বল। তা আমার যে সন্তান হবে এটা তো খুশি হলাম। ঠিক আছে, তুমি এক কাজ করো, আমি তোমাকে একটা ফল দিচ্ছি, তুমি একটা যজ্ঞ করো, আর সেই যজ্ঞের চরুর সঙ্গে ফলটা মিশিয়ে তোমার স্ত্রীকে, তোমার রানীকে খাইয়ে দেবে, দেখবে তোমার অংশে স্বয়ং নারায়ণের আবির্ভাব হবে। হরি হরি বল। তাহলে বাবা, যেমন কর্ম তেমন ফল। এখানে যে শচী ঠাকুরানীকে দেখছেন, আগে জন্মে কে ছিল? মা দেবকী। আর মা দেবকী ছিল সেই রামায়ণের মাতা কৈকেয়ী। সে মা হয়ে আরেক মাকে কাঁদিয়েছিল বলে আজকে মাকে ছেড়ে নিমায় চলে গেল। ভগবান কাউকে নিস্তার দেবেন না, যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে। সে যদি আমার মাও হয় তাতেও পেতে হবে, আর আমি ভগবান হলে কি হবে? আমি নিজেও যদি পাপ করি তবু আমাকে ভোগ করতে হবে। তা বাবা, আমরা তো মানুষ, আমাদেরকে তো ভোগ করতেই হবে। স্বয়ং ভগবানের মাকে ভোগ করতে হচ্ছে, তাহলে আমাদের ভোগ করতে হবে না? হরি বল হরি বল। তাহলে সেই ভগবান, সেই মহাপ্রভুকে সেধাম নবদ্বীপে এক নাগরী আর এক নাগরী দর্শন করে এসেছে। আর দর্শন করে এসে বলছে, আমারে ঘরে গুরু জনা, আহ
সখী কিবা করি আমার জীবন উপায় জীবন উপায় বাসুদেব ঘোষে কহি বুঝি প্রাণ যায় ওই বাসুদেব ঘোষে কহি বুঝি প্রাণ ها 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 ها